এভরিওয়ান, দিস ইজ সৃষ্টি এন্ড ওয়েলকাম টু সৃষ্টি হাসে। তো আজকের টপিক হচ্ছে ফাইভ টাইপস অফ রিক্সা পোলার মামা। আমরা কোথাও গেলে আমাদের মানে ঘুরতে যাবো, আমাদের আত্মীয় স্বজনের বাসায় যাবো, আমরা যানবাহনের প্রয়োজন হয়, আমরা মানে রাস্তায় গিয়েছি, বের হয়েছি, আমরা বলি যে রিক্সায় চলে যাবো, হেঁটে যাবো না, অনেক রোদ হয়েছে বা আমাদের আগে পৌঁছাতে হবে, আমাদের টাইমটা সেভ করতে হবে, তখন আমরা রিক্সা খুঁজি। রিক্সাওয়ালা মামাকে ডাক দিই, হ্যাঁ মামা যাবেন যাবেন, মামা আসেন আসেন যাবেন, ভাড়া করতো। আমরা এইভাবে মামাকে ডাকি এবং এইসব ভাড়াটা জিজ্ঞেস করি। তো আমি পাঁচ ধরনের রিক্সাওয়ালা মামার কথা বলবো, মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম অভিজ্ঞতার মধ্যে অনেক করেছি। তো আমি আপনাদেরকে বলছি এখন, ওকে। নাম্বার ওয়ান, এইসব মামারা রিক্সা চালিয়ে আসবে আর আমরা যদি ডাক দিই, মামা যাবেন অমুক জায়গায় যাবো, মানে জায়গার নাম শুনলেই এইসব মামারা যেতে চায় না, মানে রিক্সা নিয়ে চলে যে না যেতাম না, এরকমভাবে বলে যে না যেতাম না। কেন এরকম বলে আমি বুঝি না, মানে তারা মনে সিলেক্ট করে রাখে যে আমরা অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো না, সেজন্য হয়তো বলে দেয় যে যাবো না, ওকে। তখন তারপরে আমরা বলি যে হ্যাঁ মামা যাবেন না, আমাদের এখন প্রয়োজনীয় যেতে হবে, প্রয়োজনীয় মানে কাজ আছে। আপনারা এরকম টাইমই না করছেন, মানে যখন দেখবেন আপনারা অনেক খুঁজছেন রিক্সা, মানে জরুরি প্রয়োজন আমাকে রিক্সাতে যেতে হবে, তখন আপনি রিক্সা পাবেন না বা পেলেও যেতে চাইবেন, এরকম একটা অবস্থা। মানে প্রয়োজনীয় জায়গায় ধুর মামা না করলেন, তারপরে আমরা দাঁড়িয়ে থাকি, আরেকটা রিক্সা আসলেন, তারপরে উঠবো। নাম্বার টু, এইসব মামারা রাস্তায় মোড়ে বসে থাকবে, চার পাঁচজন রিক্সাওয়ালা মামারা বসে থাকবে, আমরা যদি ডাকবে যে মামা যাবেন, মানে তাদের মধ্যে একটা হৈহুট্টো লেগে যায় যে আমি যাবো না, তুই যাবি, তুই যাবি না, মানে ও যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানে আমরা যাত্রীরা কনফিউজ হয়ে যায় যে কোন মামাটা আসবে বা আসবে না, তারপরে ওদের মধ্যে থেকে সিলেক্ট করে যাকে যে আসা সে আসে, তারপরে আমরা বলি যে মামা যাবেন, তারপরে আমরা রিক্সা উঠি যাই, আবার অনেকে না করে, এরকম একটা অবস্থা আমরা অনেক সময় করি। আবার অনেকে হয়তো করেন না এরকম, মানে আমরা যারা যারা করি তারা হয়তো বুঝতে পারবে বিষয়টা, হয়তো বা সবাই করে, কারণ এরকম মানে আমরা দৈনন্দিন প্রয়োজনে আমরা রিক্সায় উঠি। তো আমরা এরকম অভিজ্ঞতা অবশ্যই দেখেছি, নিশ্চয়ই আছে সবার এরকম অভিজ্ঞতা। নাম্বার থ্রি, আমরা রিক্সায় উঠলাম, মনে করেন মামাকে বললাম যে মামা যাবেন, নতুন জায়গায় যাবো, ভাড়া ঠিক করলাম, ভাড়া ঠিক করে তার মামা যদি বলে যে রিক্সা উঠেন, উঠলাম, হুট উঠলাম, আমরা তো মানে রোদ থাকলে হুট উঠে বা অনেক বৃষ্টি থাকলে উঠে, তো আমরা এরকম উঠলাম, উঠে আমরা কথা বলতে আসছি মামার সাথে, মামা এইটা ওইটা, তো এরকম আমার অনেক মিশুক প্রকৃতির থাকে, মানে তাদের পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে সব বলা শুরু করে, তারা দেশ রাজনীতি মানে প্রধানমন্ত্রী মন্ত্রী টন্ত্রী সব দেশের যা চলছে এসব বিষয়ে কথা বলতে থাকে। মানে অনেকে আছে আবার রিক্সাওয়ালা মামাদের সাথে এসব বলতে পছন্দ করে, যেমন আমি তো রিক্সা উঠলে মামার কিছু বলার মানে বলতে শুরু করলে আমি বলা শুরু করে দিই, মানে তারাও আনন্দ পায় যে আমার সাথে কথা বলে, বা আমারও ভালো লাগে যে রিক্সাওয়ালা মামারা এরকম ফ্রি হয় বা বিভিন্ন বিষয় মন্তব্য দেখে, মানে তাদের বাস্তবতা দেখছে, তারা রাস্তায় প্রতিদিন চলাফেরা করছে, রাস্তায় বিভিন্ন মানুষজন দেখছে, রাস্তার মানে অনেক কিছু দেখছে, সেজন্য তারা বাস্তবতা দেখছে এবং যাত্রীদের সাথে সেটা নিয়ে আলোচনা করে, সেটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কীরকম লাগে আমি জানি না, হয়তো ভালো লাগে। নাম্বার ফোর, তো এরকম রিক্সাওয়ালা মামারা মনে করেন যাচ্ছে, আমরা যদি বলি মামা যাবেন এরকম জায়গায় যাবো, ভাড়া কত, তো মামারা না করে না, মামারা বলে যে আচ্ছা উঠেন, ভাড়া যত হোক তত দিয়ে দিন। তো উঠে মামারা অনেক মানে এত বলে না যে আমরা ওই জায়গায় যাবো, এরকম জায়গায় যাবো না, মানে তাদের কোনো সিলেকশন নেই, মানে তারা সিলেক্ট করে রাখে না যে আমরা এরকম জায়গায় যাবো, এরকম জায়গায় যাবো না, এরকম কিছু না, যেরকম জায়গায় বলি না কারণ তারা যেতে চাই, তারপরে তাদের মন মতো ভাড়াটা দিলেই চলে, এরকম আমরা সময় ছোট টাইপের মতো হয় আমার কাছে মনে হয়। মানে ওরা কোনো না নাই, মানে যেখানে বলি সেখানে যেতে রাজি হয়ে যায়, মানে তাদের সিলেকশন করে রাখে না, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। নাম্বার ফাইভ, আমরা অনেক সময় দেখি যে রাস্তার আমরা মানে কাছ থেকে হেঁটে ফিরছি বা বাসা থেকে বের হয়েছি, যদি কোনো মোড়ে যায় তাহলে দেখি যে মোড়ের মধ্যে অনেক রিক্সাওয়ালা মামারা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, ডাকছে যে আমরা এরকম জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, অমুক দিন যাবেন যাবেন যাবেন, উঠে উঠে আপা বৌদি দিদি ভাবি উঠেন উঠে তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন, মানে এরকম শুরু করে দেয়। মানে আমরা বলার আগে আমাদের কে পারলে তার ট্রেন তুলে ফেলে, মানে তারা একটিভ, অতিরিক্ত একটিভ যে তাদের কাজটা করতেই হবে, তারা মানে বসে থাকে না, তারা দাঁড়িয়ে থাকে, রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে যে উঠুন উঠুন, এরকম জায়গায় যাবো, এরকম জায়গায় যাবো। যাত্রীদেরও এত সমস্যার মুখে পড়তে হয় না যে দাঁড়িয়ে থাকতে হয় না যে রিক্সা কখন আসবে, কখন যাবো প্রয়োজনীয় জায়গায়। যদি রিক্সা সাথে সাথে পেয়ে যেতেন তাহলে খুব ভালো, রাস্তা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে এইসব মামারা মানে আমাদের প্রয়োজনীয় কাজটাকে অনেক সহজ করে দিয়েছে, আমরা যদি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি পৌঁছতে পারে এরকম একটা অবস্থা বানিয়ে দেয় যে তাড়াতাড়ি উঠে পড়ে আমরা চলে যাচ্ছি, তবে আমাদের জন্য ভালো হয় যে আমরা অতি তাড়াতাড়ি পৌঁছাতে পারছি।
ওকে এভরিওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের সাথে থাকুন। নেক্সট ভিডিও নিয়ে তো শীঘ্রই হাজির হচ্ছি। ওকে, টাটা, টেক কেয়ার।